আমরা সিটি কর্পোরেশনের সার্ভেয়ার যদি মাইপ্যা মনে করেন বলে দিল যে লিখে দিল সিটি কর্পোরেশন থেকে যে এটা এই এতটুকু আমরা মাইপ্যা দেখছি এটা এই অমুকের জমি। এই মামলা চলাকালীন যখন কোর্টে আপনি এইগুলি এই জিনিসগুলি সিটি কর্পোরেশনের এই তথ্য প্রমাণ যখন কোর্টে জমা দিবে তখন কিন্তু যদি বেআইনি লোকটাও হয়ে থাকে এখানে কি হবে, আপনার একটা অলেজ্য কাজ আমরা করে ফেলবো, করে ফেলাইছে। বিগত দিনে অনেক এরকম হয়েছে যেটার আমি দেখছি, সেইটার উপরে বেস করেই আমরা কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিশেষ করে আমি আসার পরে আমরা ওইভাবে পরিষদে পাশ করে নিয়েছি যে আপনার এলইউসি যেটা ল্যান্ড ইউজ সার্টিফিকেট আপনার ভবিষ্যতে মাস্টার প্ল্যান করার জন্য এইটা তো আপনার মাস্ট, আপনার এলইউসি প্রয়োজন। এলইউসি ছাড়া আপনি যখন মাস্টার প্ল্যান আমাদের যেটা বিগত দিনে ছিল 10 বছর আগে এক্সপায়ার হয়ে গেছে, আমি যখন দায়িত্ব নিয়েছি তখন থেকে 10 বছর আগে। তো এলইউসি মানে কি, ওই জায়গাটা আসলে কি আপনার বাসা বাড়ি করার যোগ্য কি না, বা কতটুকু বাসা হবে, বা ওখানে কি ওই জায়গাটা কি মানে ওই কাজের জন্য যোগ্য কি না, অথবা ওই জায়গায় ইন্ডাস্ট্রিয়াল জায়গা কি না, মানে হচ্ছে যে ওই ল্যান্ডটা ইউজ কী পারপাসে হবে বা কিসের জন্য ইউজ সার্টিফিকেট এলইউসি। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস আপনাদের জানা উচিত, যেটা আগে কোনো দিন আপনাদের অনেকেই বলেন যে এলইউসি এটা তো আগে ছিল না। এটা ছিল না কারণ হচ্ছে যে আপনাদের দেখা যাবে খাল আসলে খালের উপরে বাড়ি করে ফেলাইছেন, এই কারণে ছিল না। কিন্তু এলইউসি যখন আপনি করবেন, এলইউসি করলে পরে আপনার জিনিসটা কি পাকাপোক্ত হইলো, প্লাস হলো যে আপনাকে আমরা সার্টিফিকেট দিতেছি যে না আসলে আপনার ওই জায়গায় এততলা বাড়ি করতে পারবেন বা ওই জায়গায় বাড়ি করতে পারবেন না, এটা কমার্শিয়াল জোন, অথবা ওই জায়গায় ধানি জমি এখানে আপনি বাড়ি করতে পারবেন না। এই কারণে এসে যে এলইউসি জায়গাগুলি ভবিষ্যৎ আমাদের পরিকল্পনা বা আমাদের যখন মাস্টার প্ল্যান করবো তখন এলইউসি প্রতিটা জিনিস আমাদের আমাদের কাছে তথ্য থাকবে, এই শহরের কোন বাড়িটার কোন জায়গায় কী আছে, এই হলো একটা বিষয়। এবং এলইউসি শুধু এই কাজে না, আরও অনেক কাজে আমাদের প্রয়োজন আছে নগর গড়ার ক্ষেত্রে, বা ইভেন কি আপনার সরকার সরকারিও আমাদের বাংলাদেশ সরকারেরও এই এই তথ্যগুলি আমাদের কাছে থাকলে পরে তাদের জন্য সুবিধা, তাদের যখন প্রয়োজন তারা আমরা সরবরাহ করতে পারবো, এক। আর দুই হচ্ছে যে আপনার আমরা 15 দিনের মধ্যে কিন্তু আমরা প্ল্যান দিই, যদি আপনার কাগজ, এই যে আবার বললাম, যদি আপনার কাগজ সব সঠিকভাবে থাকে, আপনার যে জিনিসগুলি আছে যেমন যেগুলি যেগুলি দরকার পানির লাইন আরও যে যে জিনিসগুলি লাগে এগুলি সব যদি আপনার থাকে, আপনি যেদিন জমা দেবেন তার 15 ডেজের মধ্যে আমরা 15 ডেজও লাগবে না, তার আগেই অনেক সময় আমরা দিয়ে দিতে পারি। বিষয় হলো যে আমাদের মিটিং আমাদের মাসে আমরা চেষ্টা করি দুইটা মিটিং করার জন্য, যদি ফাইল কম থাকে, যদি ফাইল কম থাকে তাহলে হয়তো বা মাসে একটা করি, যদি জমা কম পড়ে। অনেকে এটা নিয়ে আলোচনা করেন যে প্ল্যান দেওয়া হয় না, প্ল্যান নিয়ে বহু ধরনের বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা মাঠে। এখন বিষয় হচ্ছে যে যারা বিভিন্ন ধরনের যারা যে আর্কিটেক্ট ফার্মগুলিকে আমরা অনুমোদন দিই সিটি কর্পোরেশন, দেখা যায় যে এই আর্কিটেক্ট ফার্মরা আপনার জনগণরা তাদের কাছে যায়, তারা সিটি কর্পোরেশনে এসে একটা প্যাকেজ ডিল করে। দেখা যায় যে হয়তো বা 10টা বাড়ির কথার কথা, যে আমরা যদি মনে করেন কথার কথা 10টা বাড়ির প্ল্যান সাবমিট হইল, 10টা বাড়ির প্ল্যান পাস হইল, সেই 10টা বাড়ির প্ল্যানে আমি যদি সিটি কর্পোরেশন আপনি রাজস্ব সিটি কর্পোরেশনকে দিতেছেন হয়তো ওই 10টা দিয়ে কথার কথা এক্সাম্পল 1 কোটি টাকা আমি পাচ্ছি, আমি বলতে যে আপনি পাচ্ছেন যেহেতু সিটি কর্পোরেশনে আপনাদের পরিষদ, এই টাকা দিয়ে কিন্তু আমরা এই রাজস্ব টাকা দিয়েই এটাও একটা ইচ্ছা রাজস্ব ইনকাম পার্ট অফ, তো সেই জায়গা থেকে এই টাকা দিয়েই আমাদের সিটি কর্পোরেশন চলে। সেখানে কিন্তু আমরা যাদের লাইসেন্স বা আমরা যাদের পারমিশন দিচ্ছি যে যে আর্কিটেক্ট ফার্মগুলি বরিশাল শহরে আছে, এখন কয়টা আছে আমাদের মাইকে বলেন, 16টা, তা আমরা এখন 16টা আছে। তারপরে ওই 16টার ভিতরে যদি দেখি অনেক সময় যারা গাফলতি করে সেগুলি কিন্তু আমরা বাতিল করে দিই, এবং তারা যে কথাগুলি আপনাদের কাছে বলে ক্লায়েন্টদের কাছে, মানে যারা প্ল্যান নিয়ে আপনারা যে আর্কিটেক্টদের কাছে যান, যারা আর্কিটেক্ট ডিজাইন করে দেয়, তারা আমি আমাদের যদি মানে আপনি সিটি কর্পোরেশনের যদি আপনি দেন 1 কোটি টাকা, সেই 1 কোটি টাকার মানে 1 কোটি টাকার প্ল্যান যদি পাস হয় তারা পায় 25 কোটি টাকা, বিষয়টা আপনাদের জানতে হবে। আমি হিসাবটা বুঝাইতে পারছি কি না জানি না, আমরা যদি রাজস্ব আমাদের আমাদের ফান্ডে যদি আসে 1 কোটি টাকা, যে কয়টা প্ল্যান হোক 1 কোটি টাকা, যে কয়টা প্ল্যানের অ্যাগেনস্ট
দিতে পারছি মনে হয়। তাহলে এখানে লাভবান কে, এখানে মধ্যস্থতা ভোগী কে? আমরা যে ফার্মগুলিকে অনুমোদন দিয়েছি তারা কিন্তু এই কথাগুলি আপনাদের কাছে বলে যে প্ল্যান পাস হয় না, প্ল্যান পাস হয় না, প্ল্যান পাস হচ্ছে না, প্ল্যান পাস। কারণ আমরা যে ক্যারিটেরিয়া দিয়ে দিয়েছি এখন, এবং যে কোনো আর্কিটেক্ট, আগে যেমন অরিজিনাল আর্কিটেক্টই তারা ছিল না, তারা অন্য একজন আর্কিটেক্টের নামে তিন চারটা ফার্ম জাস্ট ডিজাইন তারা করিয়া সাবমিট করে দিত, সিগনেচার একজনে দিয়ে সাবমিট করে দিত। এই জিনিসগুলি আগে আমি বলি নাই, এগুলি আপনাদের জানা দরকার প্রতিটি মানুষের। এবং শুধু এটা বরিশাল না, এটা সব সিটি কর্পোরেশনের বেলায় এটা প্রযোজ্য। তো সেই কারণে কিন্তু আমি ইভেন কি আমি নতুন এই প্ল্যানিং সেকশন নতুন করে তৈরি করছি। এক দুই হচ্ছে যে আমার পরিকল্পনা আছে যে আমি আর্কিটেক্ট হায়ার করে এই যে ডিজাইনগুলি আপনারা যে বাইরের দিয়ে করতেছেন এইটাও মনে করেন অত টাকা না দিয়ে অল্প মূল্যে যদি, কারণ আমার তো আমার সাজাইতে সময় দিতে হবে এখনও সঠিকভাবে এখনও, কারণ এই মিথ্যাচারের প্রবাহকারটাই তো মনে করেন জর্জরিত থাকি আমরা সবসময় সিটি কর্পোরেশনের লোকজন। এই মিথ্যাচার মানে ঘুচাইতে ঘুচাইতেই আমাদের দিন চলে যায়। তো বিষয়টা হলে কাজ করবো কখন? তো বিষয়টা হয়েছে কি, বিষয়টা হয়েছে যে আপনার আমার ইচ্ছা আছে যে আর তিন চারজন আর্কিটেক্ট রেখে যদি আমি এটা আপনাদের এই সেবাটা দিতে পারি, আপনারা যে কন্ট্রাক্টে বাইরের কোম্পানি, আমার কোনো বাইরের কোম্পানিরই দরকার নেই, আপনারা যদি ঢাকা থেকে আমাদের ক্যারিটেরিয়া অনুযায়ী কোনো বড় ডিজাইনের কাছ দিয়ে পাশ করে আনেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট বেসিক যে বাড়িঘরগুলি সেগুলি যদি আমি যদি আর্কিটেক্টটা আমার নিজে সিটি কর্পোরেশনের আন্ডারে নিয়ে আসতে পারি, খুবই অল্প বয়সে আপনাদের এই প্ল্যানগুলি পাশ করে দেওয়া আমার পক্ষে মানে সেবার জায়গাটা নিশ্চিত করা সম্ভব হবে। আবারও বলি যে আমরা সিটি কর্পোরেশনে যদি আপনার একটা প্ল্যান করতে যদি পাঁচ টাকা পাই, সেটার অ্যাগেনস্টে ওই যে ফার্মগুলি আছে কত হয় হিসাবে এক টাকা প্রতি, মানে এক টাকায় আমি যদি এক টাকা পাই তারা নিচ্ছে ২৫ টাকা, তারা বিভিন্নভাবে আপনাদের কাছ দিয়ে এই টাকাগুলি আদায় করতেছে। কিন্তু অরিজিনালি আমি যা মানে আপনি যা সিটি কর্পোরেশনকে সরকারি রাজস্ব দিচ্ছেন আর্কিটেক্ট ফার্মগুলি, যে কারণে এই আর্কিটেক্ট ফার্মদের কাছ দিয়ে কিন্তু এই প্রোপাগান্ডা যে প্ল্যান হয় না, প্ল্যান পাস হয় না, প্ল্যান পাস হয় না, এই মাসের হিসাব দিই আপনাকে, এই মাসের হিসাব এই যে গত পরশু দিন আপনি প্ল্যানে জমা পড়ছে কটা প্ল্যান? স্যার ২৬ তারিখে আমরা প্ল্যানে মিটিং করি, ওইখানে আমাদের ৬০টা প্ল্যান জমা পড়ছিল। ৬০টা জমা পড়ছে? জি স্যার। ৬০টার মধ্যে ৫১টা প্ল্যান আমরা অনুমোদন দিই যারা সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করছিল। কিন্তু প্ল্যানে প্ল্যানে তেমন ভুল থাকে না স্যার, কিন্তু তারা নর্মালি ইনফরমেশনগুলো ভুল করে দেয়, যেমন একজনের প্ল্যান আরেকজনের নামে করে দেয়, রাস্তার ইনফরমেশন ভুল করে দেয়, এইসব কারণে স্যার আমরা ৯টা প্ল্যান ক্যান্সেল করে দিয়েছি স্যার। মানে তাদের ভুল থাকার কারণে আর কিছু এরকম ফার্ম আছে যাদের আমরা তালিকা ব্ল্যাকলিস্টেড করছি, এবং কিছু মানুষের প্ল্যান আছে যেরকম কয়টা স্যার? ২৬টা প্ল্যান আছে। ২৬টা প্ল্যান আছে যেগুলি তাদের বিভিন্ন অনিয়মের কারণে আমরা সেই প্ল্যানগুলি পাশ করতেছি না। এই ২৬টা যাদের আছে, এই ২৬টা প্ল্যানের লোক যারা, তারা মনে করেন মাঠে বলতেছে প্ল্যান পাস হয় না, প্ল্যান পাস হয় না। আর ভাই আপনি নিয়ম অনুযায়ী আনেন, নিয়ম অনুযায়ী আইনে তারপর বলেন যে প্ল্যান পাস হয় না। আপনারা ওই ২৬টা নিশ্চয়ই বড় বড় কোম্পানি মনে হয় স্যার? একটা স্যার উদাহরণ দিচ্ছি, মনোজ হাওলাদার গম, উনি ৬তলা বিল্ডিং অলরেডি করে ফেলছে। এখন উনার যখন আমরা বললাম যে ফায়ার লাগবে, তখন ৬তলা প্ল্যান নিছে, নিয়ে কাজ শুরু করে দিছে। এখন উনার ৮তলা করতে হবে, কিন্তু এখন নির্মাণ কাজ চলমান অবস্থাতে আমরা স্যার ফায়ার সার্টিফিকেট দিতে পারি। সে বাড়ি করে ফেলাইছে উইদাউট প্ল্যান, উইদাউট এলইসি, কোনো কিছু ছাড়াই বাড়ি করে ফেলাইছে সে। জি স্যার। তো আমাদের তো প্রথমত যে এটা কোনো কথা ছাড়াই ভাঙিয়ে দেওয়া উচিত, ভাঙিয়ে তো নাই আমরা, এটা তো প্রথমত যেই এটা ভেঙে দেওয়া উচিত বাড়ি, যেহেতু কোনো অনুমতি ছাড়া সিটি কর্পোরেশনের, তারা সিটি কর্পোরেশন এলাকায় যে সরকারি যে আমাদের আইন বিধিবিধান আছে সেই অনুযায়ী ওই বিল্ডিং ভেঙে দেওয়া নিয়ম। তারপরেও যেহেতু এত টাকা দিয়ে একটা মানুষ, আমরা রাজনীতি করি আমরা বুঝি যে একটা মানুষের হয়তো সারা জীবনের ইনকাম দিয়ে একটা বাড়ি করে, তো আমরা নিশ্চয়ই চাবো না সেই বাড়িটাকে ভেঙে দেওয়ার। ওকে ঠিক আছে, আপনি জরিমানা সাপেক্ষে ক্ষতিপূরণ সাপেক্ষে তাকে আমরা ছাড়া জি স্যার
স্যার। তো সেই প্ল্যান কিভাবে আমি পাস করে দিই? আর সেই প্ল্যান যদি আমি পাস না করি, সে যদি সারা দুনিয়া করে বলে প্ল্যান পাস হয় না, প্ল্যান পাস হয় না, প্ল্যান পাস হয় না, এখন এটার উত্তর কিভাবে দেবেন? আমার কিছুই না, আমি কারো সাথে হবো না হয়তো, বাট শহরের জনগণ তো ক্ষতিগ্রস্ত হবে, শহরের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমরা নিশ্চয়ই চাই যে আমরা এই ভবিষ্যতে আজকে এটা স্ট্রিক্টভাবে কেন করতেছি, এই পরিকল্পনাগুলি, এই বাড়ি প্ল্যানগুলি কেন? অনেকে হয়তো ব্যক্তিগতভাবে অখুশি হতে পারেন আপনি ব্যক্তিগত স্বার্থে, কিন্তু আপনি জনস্বার্থ দেখেন, জনগণের স্বার্থ দেখেন, সবার স্বার্থই তো দেখতে হবে। আপনি একা যদি আপনি নিজের স্বার্থ দেখেন, এখানে আর দশজন উপকৃত হইতেছে, যদি উপকার হয় আপনি একা একলা স্বার্থ বিসঞ্জলি দিয়ে যদি একশো লোকের একশো মানুষের উপকার হয়, তাহলে এখানে তো আপনাদের আমাদের প্রতি সিটি কর্পোরেশনের প্রতি রাগ হওয়ার কোনো কারণ নেই। ব্যক্তিগত তো এখানে কারো সাথে আমাদের শত্রুতা নেই। সো সেই জায়গা থেকে এটা আপনাদের জানানোর জন্য আজকে বললাম, যেহেতু আমরা একটা মিটিংয়ে বসছি, প্ল্যান পাস হয়েছে, সেগুলি আমি দেখতেছিলাম, আজকে ওকে দিলাম। তো এই প্রোপাগান্ডাগুলিতে থেকে আপনারা যারা বলেন এগুলি এইসব মানে মিথ্যাচারের তো একটা সীমা আছে, জবাব দিতে হবে তো উপরে আল্লাহর কাছে। তো এগুলি থেকে দূরে থাকেন, সবাই শুভকামনা করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের 2 তারিখে শিল্পকলা একাডেমিতে আমাদের গাফার চৌধুরী সাহেবের শোকসভা, আমাদের নাগরিক শোকসভা আছে, সবাইকে সবাই উপস্থিত থাকেন। স্যার একটু, স্যার আপনি আমাদেরকে দায়িত্ব দেওয়ার পরে স্যার আমরা টোটালে এখন পর্যন্ত 1500-এর অধিক প্ল্যান অনুমোদন দিয়েছি স্যার। শুধু লাস্ট 3 মাসের হিসাব হচ্ছে 297 জন গ্রাহক আমাদের কাছ থেকে মার্চ এপ্রিল এবং মেতে প্ল্যান নিয়ে গেছে স্যার। তার মানে আমরা যদি ধরি স্যার পার মাসে 100 জন গ্রাহক আমাদের কাছ থেকে প্ল্যান নিয়ে যাচ্ছে। তো স্যার পার মাসে স্যার, প্রতি মাসে স্যার, তো স্যার এইটা একটা সিটির জন্য হিউজ ডেভেলপমেন্ট। 100টা বিল্ডিং একটা সিটিতে এক মাসে 100টা বিল্ডিং নিয়ে যাচ্ছে স্যার, আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। জি স্যার। তো আপনার তো আমি তো তারপরে বলে যে প্ল্যান পাস হয় না কেন বলে, কারা বলে, সঠিক তথ্যটা নিতে হবে, সঠিক তথ্যটা জানতে হবে। এবং সেই তথ্য জানার জন্য আসলে আমাদের আজকে যে প্রোগ্রাম, আজকে যে মিটিংটা হইলো জায়গার সাথে, ওইটাও কিন্তু এই স্বচ্ছতার, যে আসলে সিটি কর্পোরেশন কীভাবে চলতেছে, আমি যে জিনিসটা চাচ্ছিলাম সেটা কিন্তু সেই কাঠামোটার মূল জিনিস কিন্তু চলে আসছে।